الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها وقال النبي صلى الله عليه وسلم لا تشددوا على أنفسكم فيشدد الله عليكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وافتح علينا أبواب فضلك ويسر علينا خزائن علمك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم حاضرين الله تعالى دربار وشنك شكريا جاء الله تعالى مدرك مسجد عشر الله غلامي قرار توفيق ديسن يجن شبائي دل تك شكريا ديكور الحمد لله محترم حاضرين কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা চলতেছিল দিন কি, দিনের দাবি কি, এই বিষয়গুলো নিয়ে। প্রথমত আমাদের সামনে আলোচনা হয়েছে যে দিন শুধুমাত্র নির্দিষ্ট গুটি কয়েকটা আমলের নাম না, শুধু মসজিদে এসে নামাজ পড়ার নাম দিন না, শুধু বাইতুল্লাতে গিয়ে হজ করার নাম দিন না, শুধু মসজিদ মাদ্রাসাতে দান করা, পড়া পড়ানো, এগুলোর নাম দিন না। তবে এগুলোও দিনের বিশেষ কিছু অংশ, এগুলোও দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ, তবে এতটুকুই দিন না। কোরআন ও হাদিসের ভাষ্য মতে দিন বলতে বোঝানো হয় একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি করে যাওয়া, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমের পাবন্দী হওয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলাকে দিন বলে। অর্থাৎ কেউ মসজিদে আইসা নামাজ পড়ল, কিন্তু বাজারে গিয়া দোকানদারি ঠিক মতো করল না, মাপে কম দিল, ভালোটাকে লুকায় রাখলো, খারাপটাকে সামনে রাখলো, খারাপ জিনিসকে ভালো জিনিস বলে বিক্রি করে ফেললো, তো এই লোকটাকে দিনদার বলা হবে না। একটা লোক সে বাইতুল্লাতে গিয়া হজ করলো, হজ করে আইসা আবার সুদি কারবারে লিপ্ত হইল, তো এই লোকটাকে দিনদার বলা হবে না। অর্থাৎ একটা মানুষের মসজিদের আমলগুলো যেমন আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক হইতে হবে, মর্জি মোতাবেক হইতে হবে, পাশাপাশি মসজিদের বাইরের যে জিন্দিগি আমাদের আছে এই জিন্দিগিটাও আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জি মোতাবেক হইতে হবে, তাহলে এটাকে দিনদার বলা হবে, এটাকে দিনদারি বলা হবে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, যিনি
হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সবচাইতে যোগ্য এবং কাছের দুই সাগরেতের একজন, অর্থাৎ ফিকহে হানাফি যিনি লিপিবদ্ধ করেছেন হযরত ইমাম আবু হানিফা থেকে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি। জিন্দিগিতে বহু লেখালেখি করছেন, তো ওনাকে একবার জিজ্ঞাসা করা হইল, হযরত আলা সন্নাফতা কিতাবান ফি যুহুদ, আপনি যুহুদের ব্যাপারে কিভাবে আল্লাহওয়ালা হওয়া যায় এই ব্যাপারে আপনি কোনো কিতাবাদি কেন লিখেন নাই? তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি যুহুদের উপরে কোনো কিতাবাদি লেখেন নাই, আল্লাহওয়ালা কিভাবে হওয়া যায়, বুজুর্গ কিভাবে হওয়া যায় এই বিষয়ের উপরে আপনি কিতাবাদি লেখেন নাই? তো তিনি বললেন, অবশ্যই লিখছি, তুমি খুঁজে পাও না, আমি কিতাবুল বুয়ু লিখছি, যেই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে একটা মানুষ সৎভাবে হালালভাবে কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, উপার্জন করবে। তো কিতাবুল বুয়ু লেখার দ্বারা আমি মানুষকে এই বিষয়টা জানাইছি যে কিভাবে সৎভাবে উপার্জন করা যায়, আর যেই ব্যক্তিটা সৎভাবে উপার্জন করলো, হালাল হারাম বাইছা চললো, আল্লাহওয়ালা তো সেই, এই বিষয়টাকে সামনে রেখে কিতাব লিখি নাই, এটা তোমাকে কে বলল? কিতাবুল বুয়ু আমি লিখেছি, এটা দিয়া মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, এই কথার দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র যারা মসজিদে আয়সা নামাজ পড়তেছে আর সকাল সন্ধ্যা জিকির করতেছে, সে যেন এটা মনে না করে। যে ব্যক্তি মসজিদে নামাজ পড়তেছে সকাল সন্ধ্যা জিকির করতেছে, সে যেন এটা মনে না করে যে আমার আল্লাহওয়ালা হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য এইটুকু যথেষ্ট, বরং তার বাকি জিন্দিগিটাও আল্লাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জি মোতাবেক হইতে হবে, তারপরে যায় সেই লোকটা দিনদার হবে। এই তো গেল দিনদারি। এই দিন আপনার আর আমার কাছে কিছু ডিমান্ড করে, কিছু দাবি করে। সেই দাবিগুলোর প্রথম দাবি হলো এই যে এই দিনদারিতে উঠতে গিয়ে, আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জি মোতাবেক চলতে গিয়ে যদি কেউ তোমার সাথে বিরোধ পোষণ করে, আপনার দিন, আপনার ঈমান, আপনার এই ইসলাম আপনাকে বলতেছে, তার সাথে বিরোধিতা পোষণ করে দাও, এতে কিছু আসে যায় না। দিনের উপরে চলার কারণে পুরা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তাহলে তুমিও পুরা দুনিয়ার বিরুদ্ধে চলে যাও, এতে কিছু আসে যায় না। দিনের উপরে চলতে গিয়ে যদি পুরা সমাজ তোমার বিরুদ্ধে চলে যায়, তাহলে চলে যাক, এতে তোমার কিছু আসে যায় না। দিনের দাবি হইল এই যে দিনের উপরে চলতে গিয়া যদি আমার বস, আমার সামাজিক মুরব্বীরা, এমনিভাবে আমার পিতামাতা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, তারা যদি আমার বিরুদ্ধে চলে যায়, তাহলে তাদের বিরুদ্ধে চলে যাওয়াটাই দিনের দাবি। দ্বিতীয় দিনের দাবি যেটা আপনাদের সামনে আলোচনা করা হয়েছে, যে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে বলেছেন, যে হুকুমগুলো করেছেন, যে নিষেধগুলো করেছেন, এই আদেশ ও নিষেধগুলোকে কোনো রকমের যুক্তিতর্ক ছাড়াই বুঝে আসুক বা না আসুক মেনে নেয়া, এটা হলো দিনের দ্বিতীয় দাবি। যুক্তির পেছনে পড়ে থাকা না, এই ব্যাপারে গত জুমার আগের জুমাতে বিস্তারিত আলোচনা হয়েছে, এই ছিল দিনের দ্বিতীয় দাবি। আজকে আমরা দিনের আরেকটা দাবি নিয়ে আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। মোহতারাম হাজিরিন, আজকে আমরা যে দিনের দাবিটা নিয়ে আলোচনা করব, সেটা হলো যে দিনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা হুকুমকে একটা স্তর দেয়া হয়েছে, একটা মান দেয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার কোনো আদেশ যেটা ফরজ, কোনো আদেশ যেটা ওয়াজিব, কোনো আদেশ যেটা নফল, কোনো আদেশ যেটা নাকি ফরজে কিফায়া, এই রকম প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা স্তর আছে। দিনের যে করণীয় বর্জনীয় বিষয়গুলো আছে, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা স্তর আছে। কোনোটা জায়েজ, কোনোটা মুবাহ, কোনোটা হারাম, কোনোটা মাকরুহ, এইরকম প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা স্তর আছে। আপনার কাছে দিনের দাবি হইল এই, প্রত্যেকটা জিনিসকে তার স্থান অনুযায়ী, তার মর্যাদা অনুযায়ী, তার অবস্থান অনুযায়ী মূল্যায়ন করা, এটা হলো দিনের একটা দাবি। বিষয়টাকে যদি আরেকটু ব্যাখ্যা করে বলি, তাহলে এভাবে বলতে হয়
যে যেই জিনিসটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত সাব্যস্ত করেছেন সেটাকে সুন্নত মনে করা, সেটাকে ফরজের জায়গায় নিয়ে না যাওয়া। যেই জিনিসটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জানাই দিয়েছেন এটা ফরজ, সেটাকে ফরজের জায়গায় মূল্যায়ন করা, সেটাকে নফলে নিয়ে না যাওয়া। যেই জিনিসটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করছেন সেটাকে হারাম বা মাকরুহ না মনে করা। অর্থাৎ দিন যেই জায়গাতে যেইভাবে আদেশ করছে সেই জায়গাটাকে সেইভাবে মূল্যায়ন করা। কিন্তু বর্তমান সময়ে আমাদের মধ্যে একটা ভয়ানক বিমারি, সেটা হলো আমার পছন্দটাকে আমি ফরজের মর্যাদা দিতে চাই আর আমার অপছন্দটাকে আমি নাজায়েজের মর্যাদা দিতে চাই, হারামের মর্যাদা দিতে চাই। আমার যেটা ভাল লাগে সেটা কেন ফরজ হইল না, এটা নিয়ে আমার আপত্তি। ইসলামের যেটা ভাল লাগে সেটাতে আমার কিছু যায় আসে না, আমার পছন্দ তো ইসলাম এটাকে কেন ফরজ করলো না। চেষ্টা করি কোনো না কোনোভাবে এটাকে জায়েজ করা যায় কিনা, এটাকে আমল করার উপযুক্ত বানানো যায় কিনা, এই রকম একটা মানসিকতা আমাদের মধ্যে প্রচণ্ড রকম আছে। ছোট ছোট কিছু মেসাল যদি দেই তাহলে বিষয়টা আরও বোঝা যাবে। যেমন টুপি পরা, এটা মুসলমানের একটা আইডেন্টি, টুপি মুসলমানের মাথায় থাকবেই, টুপিটা দেখলে দূর থেকে বোঝা যায় লোকটা মুসলমান। তবে টুপির বিভিন্ন ডিজাইন আছে, টুপির বিভিন্ন স্টাইল আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরতে বলছেন কিন্তু কোনো স্টাইলের কথা নির্ধারণ করেন নাই। তো মুসলমানের মধ্যে সব ধরনের টুপি প্রচলিত, কেউ জালি টুপি পরে, কেউ পাঁচকল্লি টুপি পরে, কেউ বাটির মতো শক্ত টুপি পরে, কেউ কিস্তির মতো লম্বা টুপি পরে। তো যে যার মতো পড়তেছে, ইসলাম এই জায়গাতে কোনো বিধিনিষেধ করে নাই। কিন্তু কোনো কোনো দল, কোনো কোনো গ্রুপের ব্যাপারে এরকম দেখা যায় যে তারা নির্দিষ্ট একটা ডিজাইনের টুপিকে নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিছে, এটা বাড়াবে। তারা মনে করে যে পড়লে এটাই পড়তে হবে, অন্যটা পরা যাবে না, এটা বাড়াবে। তবে হ্যাঁ, কোনো কোনো মাদ্রাসাতে নির্দিষ্ট টুপি, নির্দিষ্ট ডিজাইনের টুপি থাকে, এটা ইউনিফর্ম হিসেবে থাকে। এটা হলো স্কুলের যেমন ইউনিফর্ম থাকে, মাদ্রাসার ইউনিফর্ম থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু মৌলিকভাবে মুসলমানদের উপরে ব্যাপকভাবে আদেশ হলো টুপি পরার, নির্দিষ্ট কোনো ডিজাইনের টুপির কথা বলা হয়নি। কিন্তু কেউ কেউ, কোনো কোনো এরকম পীর সাহেব, কোনো কোনো এরকম দলের অনুসারীরা, তারা নির্দিষ্ট একটা টুপি বানাই নিছে যে আমরা এটা পরবো, এটার থেকে বের হব না, এটা ঠিক না। এমনিভাবে পোশাকের ক্ষেত্রে ইসলাম কিছু মৌলিক বিধান দিয়ে দিছে, কিছু শর্ত দিয়ে দিছে, এই শর্তকে মেনটেইন করা যে কোনো পোশাক পরা যাবে। যেমন ইসলাম বলতেছে যে সুন্নাত তরিকার পোশাক হলো এই, যে পোশাকটা ঢিলে ঢালা হইতে হবে, পোশাকটা হাঁটুর নিচ পর্যন্ত লম্বা হইতে হবে, এই পোশাকের দ্বারা যেন শরীরের ভাঁজ এগুলো বোঝা না যায়। এবং তার মৌলিক এবং প্রধান শর্ত হলো এই যে এই পোশাক দ্বারা সতর ঢাকতে হবে, অহংকারীদের পোশাক হইতে পারবে না, এই পোশাকগুলো কাফেরদের সাথে বিজাতীয় সংস্কৃতির সাথে সাদৃশ্যপূর্ণ হইতে পারবে না, বরং এই পোশাকটা সুলাহায়ে উম্মতের সাথে, অর্থাৎ উম্মতের উলামায়ে কেরামের পছন্দ করা পোশাকের সাথে মিল থাকতে হবে। আমরা পাঞ্জাবি এই জন্য পড়ি যে আমাদের উলামায়ে কেরাম পাঞ্জাবি পরে, আমরা জুব্বা এই জন্য পড়ি যে আমাদের উলামায়ে কেরাম জুব্বা পরে। এই রকম লম্বা চূড়া আরও কিছু ধুতিও থাকতে পারে, হিন্দুদের বিভিন্ন পোশাকও থাকতে পারে যেটা হাঁটুর নিচ পর্যন্ত, যেটা ঢোলা ঢালা, কিন্তু সেটা আমরা পরি না, কারণ এই পোশাকটা আমাদের উলামায়ে কেরাম করেন না। সুন্নত পোশাকের ব্যাপারে কিতাবের মধ্যে স্পষ্ট লেখে যে এই শর্তগুলো পূরণ করার পরে সুলাহায়ে উম্মতের পোশাকই হইল সুন্নত তরিকার পোশাক, ওই এলাকার উলামায়ে কেরাম যে পোশাককে পছন্দ করছেন ওই পোশাকটাই হলো সুন্নত তরিকার পোশাক। কোনো নির্দিষ্ট ফ্যাশন, কোনো নির্দিষ্ট স্টাইল বা কোনো নির্দিষ্ট কাপড়কে নির্ধারিত করা হয় না ইসলামের মধ্যে। তো উলামায়ে কেরাম যেটা নিজেদের জন্য পছন্দ করে নিছেন ওই পোশাকটাকে আমরা কী করতে পারি, সুন্নত তরিকার পোশাক মনে করতে পারি। কিন্তু কেউ যদি কোনো একটা নির্দিষ্ট স্টাইলের জুব্বাকে, পাঞ্জাবিকে নিজেদের জন্য বাধ্যতামূলক করে নেয় তাহলে এটা বাড়াবাড়ি, এটা ইসলামের মধ্যে নাই, এটা ইসলামের বাইরে। আমরা এরকম দেখছি অনেক পীরের মুরিদ আছে, তারা নিজেদের জন্য একটা নির্ধারিত স্টাইলের কাপড় বানায় নেয়, পাঞ্জাবি বানায় নেয়, এবং এটা তারা নিজেদের জন্য বাধ্যতামূলক করে নেয়, এটা ঠিক না। তো মোহতারাম হাজিরিন,
ইসলাম যেটাকে যেই অবস্থাতে রাখছে সেটাকে সেই অবস্থাতেই রাখা। কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের এবং নাসারাদের অর্থাৎ হযরতে মুসা আলাইহি সালাতু ওয়াসালামের কওমের এবং হযরতে ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের কওমের দুইটা ঘটনা বয়ান করছে। এই দুইটা ঘটনা শুনলে বিষয়টা আরও স্পষ্ট হবে। হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসালামের যুগে একজন লোক হত্যা হইল, একজন লোককে খুন করা হয়েছে, কিন্তু কে খুন করছে এটা জানা যায় না, লাশ পাওয়া গেছে। এখন এই লাশটা কে খুন করলো, এই মানুষটাকে কে খুন করলো এটা জানা যাচ্ছে না। লোকেরা হযরতে মুসা আলাইহি সালাতু ওয়াসালামের কাছে আসলেন, আসার পরে বললেন এই ব্যাপারে একটা ফয়সালা আপনি আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসেন, এই খুনিকে খুঁজে বের করেন। হযরতে মুসা আলাইহি সালাতু ওয়াসালামকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা আলাইহি সালাতু ওয়াসালাম আয়েশা তার কওমকে বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা গরু কুরবানি করতে বলছে, আন তাযবাহু বাকারা, একটা গরু জবাই করতে বলছে। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, বনী ইসরায়েলের লোকেরা মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলতেছেন আপনারা আপনি কি মশকারা করতেছেন, গরু কুরবানি করলে লাশ সম্পর্কে কিভাবে জানা যাবে, আপনি কি মশকরা করতেছেন? মুসা আলাইহি সালাতু ওয়াসালাম বলতেছেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, তোমরা যেটাকে মনে করতেছো এটা এক ধরনের জাহালত, আমি এটা থেকে আল্লাহর কাছে পানা চাই। তো যাই হোক, মুসা আলাইহি সালাতু ওয়াসালামের কওমকে এই কথায় রাজি করানো গেল যে তারা এখন একটা গরু কুরবানি করবে এই লাশ শনাক্ত করার জন্য, কে তাকে খুন করছে খুনিকে শনাক্ত করার জন্য একটা গরু কুরবানি করা হবে। তো আদেশটা তো ব্যাপক ছিল, একটা গরু কুরবানি করো, একটা গরু ঘর থেকে গোয়াল ঘর থেকে আইনা কুরবানি করে দিলে হয়ে যেত। এখন তারা জানতে চাইতেছে যে গরুটা কেমন হবে। মুসা আলাইহি সালাতু ওয়াসালামকে তারা প্রশ্ন করলো গরুটা কেমন হবে, এটা বাড়াবেন, আল্লাহ তাআলা তো কোনো শর্তের সাথে এই হুকুমটাকে আরোপ করেন নাই, ব্যাপক ছিল হুকুমটা করে দিলেই হয়ে যেত। তো আল্লাহ তাআলার কাছ থেকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা একটা গরুর ক্যাটাগরি বলে দিলেন। এরপরে তারা জানতে চাইলো রং কেমন হবে, ইত্যাদি ইত্যাদি গরুর নানান দিক তারা জানতে চাইল। তো আল্লাহ তাআলা এমন এক গরুর ফয়সালা দিলেন শেষ পর্যন্ত তাদের বাড়াবাড়ির কারণে এখন এমন গরু আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন গরু আর নাই পৃথিবীতে, এত রেয়ার আর এত দুর্লভ এক গরুর বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। যেই গরুটা নাকি 30,000 টাকা দিয়া বাংলা টাকায় কিনা জবাই করলে হয়ে যেত, এখন সেই গরু তারা খুঁজা পাইছে এমন এক জায়গায় এবং সেই লোক বিক্রি করবে না যতক্ষণ না পর্যন্ত এই গরুকে তার সমপরিমাণ স্বর্ণ দ্বারা মূল্য আদায় না করা হবে। বাড়াবাড়ির কারণে গরু কিনতে হইল এই গরুর সমপরিমাণ স্বর্ণ দিয়ে। আল্লাহ তাআলা সূরা বাকারাতে এই ঘটনা বর্ণনা করছেন, যার কারণে সূরা বাকারার নাম বাকারা, বাকারা মানে গরু। তো এই বাড়াবাড়িটা করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে এই হুকুমকে কঠিন করে দিয়েছেন। তো ইসলাম যেটা বলে যে যেখানে আল্লাহ তাআলার হুকুমটা ব্যাপক সেখানে ব্যাপক রাখা, এটাকে কোনো জায়গাতে সীমাবদ্ধ না করা, যেখানে ইসলামের হুকুমটা সীমাবদ্ধ স্পেসিফিক, ইসলামের হুকুমটা যেখানে নির্দিষ্ট নির্ধারিত সেখানে ওই ওই জিনিসটাকে নির্দিষ্ট এবং নির্ধারিত রাখা, এটাকে ব্যাপক না করা। হযরতে ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বয়ান করেন, যখন নাকি হযরতে ঈসা আলাইহি সালাতু ওয়াসালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে গেলেন। আসমানে উঠায় নিয়ে যাওয়ার পরে একে তো ছিল বিশৃঙ্খলা সমাজের মধ্যে, এই বিশৃঙ্খলার কারণেই তো ওনাকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করছিল ইহুদিরা, আল্লাহ তাআলা তাকে হিফাজত করে আসমানে উঠায় নিয়ে গেলেন। এখন তো জমিনে কোনো নবী নাই, বিশৃঙ্খলা আগের চেয়ে বেড়ে গেছে, এত বিশৃঙ্খলা শুরু হয়েছে যে ওই সময়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের দ্বীনের যারা আলেম ছিল, ইনজিলের যারা আলেম ছিল, তারা যখন নাকি মানুষকে বাধা দেওয়া শুরু করছে এটা করা যাবে না, এটা আল্লাহ তাআলার হুকুমের পরিপন্থী, তো তাদেরকে হত্যা করে ফেলা হতো। আলেমরা যখন বাধা দিত তখন আলেমদেরকে হত্যা করা হতো, এই পর্যায়ে পৌঁছায় গেছে। তো এক পর্যায়ে আলেমরা চিন্তা করলো যে আমাদের তো আর এখন কোনো উপায় নাই, তো এই দ্বীনকে আমরা কিভাবে হেফাজত করব। তো তারা সলা পরামর্শ করে একটা সলিউশন বের করলো নিজেদের থেকে, যে আমরা জঙ্গলে চলে যাই, সেখানে যাই আমরা নিজেরা নিজেদের দিনের উপর আমল করি, এই দিনের হেফাজত করি,
আমাদের ধর্মের সংরক্ষণ করি, এই সমাজ থেকে আমরা বের হয়ে যাই, বৈরাগ্যবাদ অবলম্বন করি। তো তারা দিনকে হেফাজত করার জন্য এলাকা থেকে বের হয়ে গেছে, তাদের উদ্দেশ্য খারাপ ছিল না, দিনকে হেফাজত করা মাকসাদ ছিল। আল্লাহ তাআলা সূরা হাদিদের মধ্যে সেই ঘটনাও শুনাই দিয়েছেন, ওয়ারহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা। এই ধর্মগুরুরা বা এই আলেমরা, তারা ভালো নিয়তে, তারা ভালো নিয়তে দিনকে রক্ষণাবেক্ষণের জন্য তারা বৈরাগ্যবাদ অবলম্বন করল, কিন্তু এই আদেশটা আল্লাহ তাআলার দেখানো, আল্লাহ তাআলার বলা ছিল না, তাদের নিজেদের চিন্তা করা ছিল, নিজেদের বানানো ছিল এই তরিকাটা। দিনকে হেফাজত করতে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু এই তরিকাতে না, আল্লাহ তাআলার বাতানো তরিকা এটা ছিল না, বৈরাগ্যবাদ। তো তারা তাদের নিজের মন মতো একটা তরিকা বানাই নিল এবং জঙ্গলে চলে গেল। কিছুদিন পরে সেই জঙ্গলে তাদের খোঁজ মিলল এবং মানুষ তাদের কাছে হাদিয়া তোফা নিয়ে যাওয়া শুরু করলো। যেই তারা দুনিয়া থেকে বিমুখ হয়ে জঙ্গলে চলে গেছিল, এখন জঙ্গলে দুনিয়াদারির রমরমা ব্যবসা শুরু হয়ে গেল হাদিয়া তোফার। পরবর্তীতে তাদের ধর্ম বিকৃত হয়ে আজকে কি অবস্থা আমরা দেখতেছি আমাদের চোখের সামনে। তারা ধর্মটাকে হেফাজত করতে চাইছিল, কিন্তু নিজেদের মন মতো, আল্লাহ আল্লাহর রাসূলের বলা তরিকাতে না, যার কারণে তাদের ধর্ম বিকৃত হয়ে গেছে। এই বৈরাগ্যবাদের নামে তারা ভোগবাদ শুরু করে দিল। তো মোহতারাম হাজিরিন, ইসলামকে মানতে হবে এমনভাবে যেটা নাকি আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে রেখে গেছেন এবং দেখাই দিয়ে গেছেন। আমার আর আপনার নিজের পক্ষ থেকে কোনো রকমের বাড়াবাড়ি এখানে কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা যেটাকে নফল করছেন, আপনি যদি সেটাকে ফরজ বানায় নেন বা জরুরি বানায় নেন, তাহলে আল্লাহ তাআলার হুকুমতের পাশাপাশি আপনি আপনার হুকুমতের এলান করলেন। আল্লাহ তাআলা বলছেন নফল, আমি বললাম ফরজ, আল্লাহ বলছেন ফরজ, আমি বললাম নফল, এটা একটা ভয়ঙ্কর রকমের গোমরাহী এবং বাড়াবাড়ি। তো দিনের দাবি হইল এই যে ইসলামের যেই হুকুমটা যেই পর্যায়ের, এটাকে সেই পর্যায়ে রাখা, এটাকে বাড়াবাড়ি জবরদস্তির পর্যায়ে নিয়ে না যাওয়া, এটাকে ছাড়াছাড়ির পর্যায়ে নিয়ে না যাওয়া, হালালকে হারাম না বানানো, হারামকে হালাল না বানানো, নফলকে ফরজ না বানানো, ফরজকে নফল না বানানো। প্রত্যেকটা আমলের যে স্তর আছে, মাকাম আছে, সেই মাকাম অনুযায়ী সেই আমলকে আদায় করা, সেই হুকুমটাকে আদায় করা। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাআ সালাসাতু রাহতি ইলা বুয়ুতি আজওয়াজিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তিনজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকট আসছেন। আয়েশা বলতেছেন, হে উম্মুল মুমিনিন, আপনি আমাদেরকে বলে দেন যে, আপনারা আমাদেরকে বলে দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী আমল করেন ঘরে। বাইরে যেগুলো করেন এগুলো তো আমরা দেখি, কিন্তু ঘরে কী করেন সেটা তো আমরা দেখি না, আপনি আমাদেরকে একটু বলে দেন। যখন নাকি তাদেরকে জানানো হইল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে এই এই আমল করে, ঘুমায়ও, আবার তাহাজ্জুদ পড়ে রাত্রে উঠা, আবার কোনো দিন রোজা রাখে, কোনো দিন রোজা রাখে না, আবার স্ত্রীদের সাথে এরকম সময় দেয়, আবার ইবাদতেও সময় দেয়, তো তাদের কাছে মনে হইল এটা একটা স্বাভাবিক মানুষের জিন্দিগি, খুবই স্বাভাবিক একটা আমল, তাদের কাছে এটা একটু কম মনে হইল। কাআন্নাহুম তাকাল্লুহা, ওই সাহাবি তিনজন যারা আল্লাহর রাসূলের আমল জানতে গেছিল, তাদের কাছে মনে হইল বিষয়টা একটু কম, আল্লাহর রাসূলের আমলটা খুব একটা বেশি আমল না। তো রাসূলের ব্যাপারে এই রকম ধারণা আসবে, এটা তো একজন সাহাবির দ্বারা আশা করা যায় না। তো তাদের অন্তরের মধ্যে একটা এর একটা দারুণ ব্যাখ্যাও চলে আসলো। তারা কি বলল, আইনা নাহনু মিনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে আল্লাহর রাসূল কই আর আমরা কই? আল্লাহর রাসূল তো এমন একজন মানুষ যাকে মাকামে মাহমুদা দেওয়া হয়েছে, যার আগে পরের গুনাগুলো মাফ, তিনি তো মাসুম, তো তার এতটুকু আমলই তো অনেক, আমাদের তো আর এতটুকু করলে চলবে না, আমাদেরকে এর চেয়ে অনেক বেশি আমল করতে হবে। তারা এইরকম একটা ব্যাখ্যা দাঁড় করাইল যে আল্লাহর রাসূলের আমল এটা কম, ঠিক আছে,
কিন্তু আমাদের কম করলে চলবে না। কালা আহাদুহুম, তাদের তিনজনের একজন বলল, আম্মা আনা ফা উসাল্লি লাইলা আবাদা, যে আমি সারা রাত আজকের থেকে নামাজ পড়বো, রাত্রে ঘুমাবো না, সারা রাত ইবাদত করবো প্রতিদিন। আমি ঘুম বাদ দিয়ে দিলাম, রাতের রাতের ঘুমকে আমি বিসর্জন দিয়ে দিলাম। ওয়াকাল আল আখর, অপরজন বললো, ওয়া আনা আসুমুদ্দাহরা আবাদান ওয়ালা উফতির, আমি প্রতিদিন রোজা রাখবো, একদিনও রোজা ছাড়া থাকবো না, প্রতিদিন রোজা রাখবো যতদিন বেঁচে থাকি। ওয়াকাল আল আখর, তৃতীয় জন বললো, ওয়া আনা আতাজিলুন নিসাআ ফালা আতাজাওয়াজু আবাদা, আমি বিবাহ করি নাই আর বিবাহ করবও না, এই সংসারের মধ্যে ঢুইকা আমি আল্লাহ তাআলা থেকে দূরে যেতে চাই না, আমি এক রকমের বৈরাগ্যবাদ অবলম্বন করলাম, আমি শুধু ইবাদত করব, বিয়ে শাদী আমি আর জীবনে করব না। কোনো না কোনো ভাবে এই খবর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেছে যে এরকম তিনজন আসছিল, আয়েশা আমার আমল সম্পর্কে জানতে চাইছে, জানার পরে তাদের কাছে বিষয়টি একটু কম মনে হয়েছে এবং তারা তাদের জন্য এই রকম ইসলামকে কঠিন বানাই নিছে। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম ফাকাল, আন্তুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, আল্লাহর রাসূল তাদের কাছে এসে বলতেছে, এই তোমরাই কি সেই লোকগুলো যারা এই এই বলছো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানাই দিলেন, আমা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি তোমাদের চেয়ে সবচেয়েতে বেশি ভয় করি এবং আমি তোমাদের তুলনায় সবচেয়ে বেশি মুত্তাকি। লাকিন্নী আসুমু ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া আতাজাওয়াজুন নিসা, আর আমি যে নাকি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে চিনি, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি মুত্তাকি, আমি ওই লোকটা, কখনো রোজা রাখি, কখনো আবার রোজা রাখি না, কখনো রাত্রে ঘুমাই, কখনো নামাজ পড়ি, আমি আল্লাহ আমি আমার স্ত্রীদের কাছে যাই, আমি বিবাহ শাদীও করছি, সংসারও করি। ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমকি দিয়ে জানাই দিলেন, মনে রাখো, যে ব্যক্তি আমার এই সুন্নতের পরিপন্থী কাজ করবে, আমার সুন্নতকে অস্বীকার করবে, নিজেদের বানানো দিনের উপর আমল করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো মোহতারাম হাজিরিন, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটাকে যেভাবে গুরুত্বের সাথে আদায় করছেন সেটাকে সেভাবেই গুরুত্ব দিতে হবে, যে আমলটাকে গুরুত্ব কম দিছেন সেটাকে কম দিতে হবে, যেটাকে বেশি দিছেন বেশি দিতে হবে, যেটাকে মোটামুটি দিছেন সেটাকে মোটামুটি দিতে হবে। তো মোহতারাম হাজিরিন, এই রকমের বাড়াবাড়ি ইসলামের মধ্যে জায়েজ নাই, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্যি, আমরা তো নিজেদের মন মতো ইসলামকে পালন করতে যায় আমরা ভালো মন্দের সংজ্ঞাকেই পাল্টাই ফেলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন যে তার চেয়ে আখলাকি, তার চেয়ে ভদ্র নম্র মানুষ পৃথিবীতে কখনো আসেও নাই আসবেও না, বেমিসাল মানুষ ছিলেন। এই রাসূল যখন প্রয়োজন হয়েছে তখন ময়দানে যাওয়া যুদ্ধও করছেন, যখন প্রয়োজন হয়েছেন তখন রাগ হয়েছেন, যখন প্রয়োজন হয়েছে তখন প্রতিবাদ করছেন, যখন প্রয়োজন হয়েছে তখন মাফ করে দিছেন, যখন প্রয়োজন হয়েছে তখন চুপ হয়ে গেছেন, যখন প্রয়োজন হয়েছে তখন মানুষকে বুঝাইছেন সমঝাইছেন, কখনো রাগ হইতেছেন, কখনো বুঝাইতেছেন, কখনো ধমক দিতেছেন, কখনো সান্ত্বনা দিতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সমস্ত গুণগুলো ছিল। কিন্তু আমরা এখন একজন ভালো মানুষ বলতে কী বুঝি? যে লোকটারে মারলেও কথা কয় না, যে লোকটারে গালি দিলেও কথা কয় না, যে লোকটারে লাইট খাইলেও লড়ে না, এই লোকটাকে আমরা ভালো মানুষ মনে করি। আমাদের বাবা মায়েরা আমাদেরকে কী বলছে? এলাকার মধ্যে কোনো জায়গায় জুলুম হচ্ছে, মায় দরজা লাগাই দিছে, বাবা বাইর হইছে না খবর দেয়। আগের জামানাতে কী ছিল? কোনো নারী জুলুমের শিকার হয়ে গেছে, কোনো একজন নারী জুলুমের শিকার হয়ে গেছে, তো মা বাবা ঝাড়ু দিয়া পিটাইয়া জোয়ান ছেলেকে ঘর থেকে বের করে দিছে, তুই ঘরে কী করস? ওখানে নারীরা নির্যাতিত, তোর কাজ কি ঘরের মধ্যে শুয়ে শুয়ে? আমাদের সংজ্ঞা পাল্টাই গেছে, খবরদার বাবা ওইদিকে যাইস না, মারামারি হইতেছে, ওইদিকে যাইস না, ওইদিকে ভেজাল, এবং যে যায় না
সেই সবচাইতে ভদ্র মানুষ। গত কয়েকদিন আগের খবর আমরা দেখছি, স্ত্রীর সামনে স্বামীকে কোপায়া হত্যা করা হয়েছে, আর দুনিয়ার মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছে দুই হাত দূরে। একজন মানুষ কোপাইতেছে, দশজন মানুষ তাকায় তাকায় দেখতেছে। কারণ কি? কারণ তারা তো ভালো মানুষ, তারা তো অত্যন্ত ভদ্র। এখন এই ছুরিওয়ালা, এই চাপাতিওয়ালা লোকটাকে যদি সে থামাইতে যায়, তাহলে ভালো মানুষের খাতা থেকে তার নামটা কেটে যাবে না? ইসলাম এই মন মতো বানাইতে গিয়া আমরা আজকে দিনকে এই জায়গাতে নিয়ে এসে পড়ছি, মুসলমানদের হালাত এই জায়গাতে চলে আসছে। তো মহতারাম হাজিরিন, ইসলামের তৃতীয় দাবি আজকে আমি আপনাদেরকে শুনাইছি। ইসলাম বলতেছে যে যদি তুমি দিনদার হয়ে থাকো, তাহলে তোমার কাছে ইসলামের দাবি হইল এই, ইসলামের ডিমান্ড হইল এই, যে ইসলাম যেটাকে যে মর্যাদা দিছে, যে আমলকে যে স্থান দিছে, সেই আমলকে সেই স্থানেই রাখতে হবে। বাড়াবাড়িরও সুযোগ নাই, ছাড়াছাড়িরও সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, লা তুশাদ্দিদু আলা আনফুসিকুম ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম, তোমরা কোনো জিনিসকে নিজেদের উপর কঠিন করে নিও না, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে এই কঠিনতাকে চাপাই দিবেন। যেমন বনি ইসরায়েলের ঘটনা শুনলাম, এবং মোহতারাম হাজিরিন আজকে আমাদের হালতও তাই। ইসলামকে আমরা নিজেদের মতো বানাই নিছি, যেটা জরুরি ছিল সেটাকে বর্জন করছি, যেটা বর্জনীয় ছিল সেটাকে জরুরি বানাই নিছি। তো পরিস্থিতি আমাদের চোখের সামনে, এখন আমরাই আমাদের দ্বারা নির্যাতিত, আমরাই আমাদের জন্য কঠিন হয়ে গেছি, চ্যালেঞ্জিং হয়ে গেছি, মোকাবেলার পাত্র হয়ে গেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের এই দাবিকে পুরা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।